আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি হন্ডা বাইকের শোরুমে, যেটি কুষ্টিয়ার সর্দার মোটরস পাঁচাস্তার মোড়ে অবস্থিত। আজকে হচ্ছে ঈদের পরের দিন, যেহেতু কোরবানির ঈদ, ঈদের দিন কেউই সময় পায়নি, সবাই কোরবানি নিয়ে ব্যস্ত ছিল। তোমার পেছনে আছে পলাশ, পলাশ হচ্ছে আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই। তো পলাশ, তুমি কোন বাইকটা নিচ্ছ? আচ্ছা, আমি হন্ডা লিগোটা নিচ্ছি। আমার কাছে হন্ডা লিগোটা আর কি অনেক ভালো লাগছে এবং দেখাচ্ছে, দেখে শুনে নিলাম, দেখে শুনে নিচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, এখান থেকেই সমাধান করে যেতে পারি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, অবশ্যই আপনারা যখন প্রথমে বাইক কিনতে আসবেন অবশ্যই দেখে নেবেন, কারণ বাইকটা সেটিংস হওয়ার পরে কিন্তু ফেরত দেওয়ার কোনো অপশন থাকে না। এই জন্য অবশ্যই দেখে নেবেন যে কোথাও কোনো স্পট আছে কিনা, বা পরবর্তীতে যখন আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন যে কোথাও কোনো স্পট আছে, তখন কিন্তু ভালো লাগবে না, বা স্ক্র্যাচ থাকলে ভালো লাগবে না। প্রিয় দর্শক, দেখি পলাশ কোথায় কোথায় দেখে নিচ্ছে বাইকটা। পলাশ সব জায়গায় দেখে নিচ্ছে যে কোথাও কোনো স্পট আছে কিনা বা স্ক্র্যাচ আছে কিনা। তো এইটি হচ্ছে হন্ডা লিভো গ্রে কালার, এটি হচ্ছে ড্রাম ব্রেকটি সে চয়েস করেছে বাইকটির। একটু আপনাদের দেখিয়ে দিই বাইকটি কেমন হবে দেখতে। বাইকটিতে অবশ্যই তো টিউবলেস টায়ার, তাই না? দুইটা, হ্যাঁ, সামনে এবং পেছনে উভয়ই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটিতে। টিউবলেস টায়ারের অবশ্যই সুবিধা আছে, যেটি আমিও এটা ভোগ করেছিলাম যে একদিন বাইক চালানোর সময় অনেক বিপদে পড়েছিলাম, যখন বাইকের পেছনের চাকাতে অনেক বড় একটি লোহার কাঁটা ঢুকেছিল, যার কারণে আমাকে 7 কিলোমিটার ব্যাকে যেয়ে আবার পরবর্তীতে কাঁটাটি বের করে ঠিক করা লাগছে, এবং আমি জেল দিয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে আর কাঁটাকুটি ঢুকলেও কোনো সমস্যা না হয়। তো যারা আপনারা বাইক নেবেন, অন্তত বাইকের বয়স কিছুদিন হওয়ার পরে, তারপরে জেল দিয়ে নিলে কিন্তু বাইকের টায়ারে কোনো কিছু ঢুকলে তেমন কোনো সমস্যা হয় না। তবে একটু দেখিয়ে দিই বাইকটি কেমন হবে আপনাদের। বাইকটি হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় সংমিশ্রণে মিটার বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং বাইকের পেছনের দিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। TNW 30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, ইঞ্জিনটা ভালো থাকবে, এবং হন্ডা মোবাইলেই এটা পাওয়া যায়, TNW 30 গ্রেড। হ্যাঁ, হন্ডা মোবাইল ব্যবহার করলে অন্য কোনো গ্রেড আপনার দেখার লাগবে না, কিন্তু হন্ডা বাদে আপনাকে নিতে হলে পারে এই গ্রেডটা ফলো করতে হবে। 2000 কিলোমিটার হচ্ছে গাড়ির ব্রেকিং ফ্লুইড মারা হয়, এই 2000 কিলোমিটার পর্যন্ত গাড়ির সর্বোচ্চ স্পিড রাখতে হবে 40 থেকে 50, এবং 2 জনের বেশি 3 জন উঠা যাবে না। গাড়িটা সবসময় অকটেন ব্যবহার করতে হবে, জ্বালানি ছাড়া। অকটেন ঢোকাতে পারবেন 8.5 লিটার বিভো, এই 8.5 লিটার ফুয়েল ক্যাপাসিটি, এর বেশি ঢোকানো যাবে না। এই গাড়িতে মোবিল লাগে 800 এমএলি, এই 800 এমএলি মোবিল ঢোকানো যাবে, এর বেশি ঢোকালে আবারগুলো হয়ে পড়ে যাবে, মানে আপনার জেনারেটর নিজ দিয়ে মোবাইল পড়বে, প্লাস ইঞ্জিন ওপর হেডে মোবাইল পৌঁছাই যাবে, এজন্য সাবধান থাকবে। 2 বছর বা 20,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন, এর মধ্যে সার্ভিস ফ্রি পাবেন 4টা 1 বছরের মধ্যে, শুধুমাত্র প্রথম সার্ভিস 1 মাস পরে, বাকি সার্ভিস আপনার 12 মাসের মধ্যে, আপনার চাইলেও 12 বার আপনার ফ্রি চেক আপ করাইতে পারবেন। কোম্পানি যদিও 4টা দেয়, আমরা 12 মাসে 12টা দিয়ে থাকি আর কি। পরবর্তী সার্ভিস পাবেন 3টা পরবর্তী বছরের, এরপর সার্ভিস মানে 4টা ফ্রি সার্ভিস নেওয়ার সময়কালীন 1 বছর পার হওয়ার পরে আপনাকে পে ফর সার্ভিস নিতে হবে। এই 1 বছর পে সার্ভিস নিলে আপনার সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন, ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন, নাহলে কিন্তু পাবেন না। আর প্রতি 1000 কিলোমিটার পর আপনাকে চেঞ্জ করতে হবে। এটা সবসময় ডুয়েল থাকবে, সিস্টেমটা হলো আপনার অটোমেটিক ডেট অন, এখানে দেওয়া আছে এইসব প্রযুক্তি, অটোমেটিক হেডলাইট অন, এটা সবসময় হেডলাইটটা জ্বালিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন? আর কেন জানিয়ে রাখা উচিত এই ডিটেলসগুলো আপনাকে দেখলে বুঝতে পারেন। 3 পাতা 3টে ডিটেলস আছে, আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে এগুলি এটাই। তো প্রিয় দর্শক, পলাশ তো বাইক নিয়ে ফেললো, এটি তো কেমন লাগছে এখন? তাই না, আমার অনেক ভালো লাগছে, যেহেতু নিজের ইচ্ছা মতো এবং পছন্দের কালার বাইকটা পাইছি, এটা আমার খুব ভালো লাগছে। যদিও তোমার ডিস্ক ব্রেক মনে হয় পছন্দ ছিল, যেহেতু ঈদের কারণে স্বল্পতার কারণে পাওয়া গেল না, এখন পাওয়া গেল না। তবু আসলে ছোটো সিসির মধ্যে 110 সিসির মধ্যে ডিস্ক ব্রেক এতটা প্রয়োজন হয় না, কেননা বাইকের ওজনের সাপেক্ষে আসলে ব্রেকিং কন্ট্রোলটা নির্ভর করে। তবে আমার মনে হয় ড্রাম ব্রেকটা অনেক পারফেক্ট হবে এবং বেটার হবে,
কারণ তুমি তো গ্রামের রাস্তায়ও চালাবা। জি জি জি, যেহেতু গ্রামের রাস্তায় চালাবো। প্রিয় দর্শক, এই বাইকটি নিয়ে ফেললো। আসলে পলাশের অনুরোধ ছিল যে আজকে অন্তত একটি ভিডিও করার জন্য এবং হচ্ছে আমাকে নিয়ে এসে যাতে করে ভিডিও করতে পারি, সেই একটা অনুরোধ ছিল। এই উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি। তো আমার চ্যানেলে যারা নতুন যুক্ত আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি করে লাইক দিবেন।